কলকাতা, তুমিও হেরে দেখো কলকাতা। অনুপম রায়ের এই বিখ্যাত গানটি আপনারা সবাই শুনেছেন। তবে হেঁটে দেখার জন্য যে রাস্তার প্রয়োজন, এই রাস্তা যেমন ধরুন পার্ক স্ট্রিট বা কলেজ স্ট্রিট, এই নামগুলো শুনলে আপনাদের মনে এক মিষ্টি অনুভূতির সৃষ্টি হয়, কি তাই না? তবে এই রাস্তা এলো কোথা থেকে, কবেই বা এলো, কারাই বা তৈরি করলো, এগুলো কি আপনারা জানেন? তাহলে চলুন আজকের পর্বে কলকাতায় এই রাস্তা তৈরির ইতিহাস নিয়ে কথা বলা যাক। একটু বলে রাখা ভালো, এই কদিনে আমি আপনাদেরকে কলকাতার নানা রাস্তার কিছু কিছু ইতিহাস শুনিয়েছি, তবে আজকের ভিডিওটা কিন্তু কলকাতায় রাস্তা তৈরির ইতিহাস নিয়ে, কোনো একটা পার্টিকুলার রাস্তার ইতিহাস কিন্তু নয়। কলকাতার পত্তন ঘটে মূলত তিনটি গ্রাম নিয়ে, গোবিন্দপুর, সুতানুটি ও কলকাতা। কলকাতার পত্তনের প্রায় 16 বছর পর অর্থাৎ 1706 খ্রিস্টাব্দে প্রথমবারের মতো কলকাতার রাস্তাঘাট, বাড়ি, জমি ইত্যাদি জরিপ করা হয়। তারপর যে ফলাফল হাতে আসে তা শুনলে আপনারা নিশ্চয়ই অবাক হবেন। তখন এই তিনটে গ্রাম মিলিয়ে জমির সংখ্যা ছিল প্রায় 5076। এই জমির মধ্যে 1525 বিঘা জমিতে ধান ক্ষেত, 250 বিঘা জমিতে কলা গাছ, 340 বিঘা জমিতে শাকসবজি আর মাত্র 116 বিঘা জমিতে রাস্তাঘাট, পুকুর, বাড়ি এইসবই ছিল। আর এই 116 বিঘা জমিতে মাত্র 2টি স্ট্রিট আর 2টি লেন ছিল, আর বাকি 1144 বিঘা জমি পুরোটাই ফাঁকা ছিল, বা বলা ভালো পুরোটাই জঙ্গলে ভর্তি ছিল। এবার বুঝতে পারছেন তো, পুরনো কলকাতায় বা তখনকার সময়ে কলকাতায় হেঁটে দেখা এতটা সহজ ছিল না। তবে রাস্তার সংখ্যা কিন্তু বেড়েছিল, কতটাই বা বেড়েছিল, তার সংখ্যাটাই বা কত ছিল তা আপনাদেরকে বলবো। তবে তার আগে আপনাদের বোঝার সুবিধার জন্য এই রাস্তার প্রকারভেদটা একটু করা দরকার। যেমন ধরুন লেন, তারপরে বাই লেন, তারপরে আসবে স্ট্রিট, এবং তারপরে আসবে রোড বা হাই রোড। এবার দেখবেন বছর বাড়ার সাথে সাথে এই লেন, স্ট্রিট, বাই লেন বা রোডের সংখ্যার কিভাবে পরিবর্তন ঘটে। 1706 খ্রিস্টাব্দের জরিপ থেকে জানা যায় তখন কলকাতায় স্ট্রিটের সংখ্যাও ছিল 2টি, লেনের সংখ্যাও ছিল 2টি, কিন্তু তখনও বাই লেন বা রোড কোনোটাই আসেনি। 1726 খ্রিস্টাব্দের জরিপে কলকাতায় স্ট্রিটের সংখ্যা ছিল 4টি আর লেনের সংখ্যা ছিল 8টি, তখনও পর্যন্ত বাই লেন বা রোড তৈরি হয়নি। তারপর 1742 খ্রিস্টাব্দের জরিপে স্ট্রিটের সংখ্যা হলো 16, লেনের সংখ্যা হলো 46, আর এরপর আসে বাই লেন আর তার সংখ্যাটা হলো 74, কিন্তু এখনও অবধি রোডের দেখা মেলেনি। এরপর 1756 খ্রিস্টাব্দে আবারও জরিপ হয়, তখন স্ট্রিটের সংখ্যা হয় 26টি, লেনের সংখ্যা হয় 52টি, আর বাই লেনের সংখ্যা একই রয়ে গিয়ে থেকে যায় 74টি, তো তখনও অবধিও রোডের আশা মেলেনি। আর রোড বা পাকা রাস্তা না থাকার ফলে তখনও কলকাতায় যানবাহনের টিকিপাত্তা নেই। তখন রাস্তায় চলাচলের মাধ্যম বলতে নয় পায়ে হেঁটে যাও, নয় পালকি করে যাও, আর না হলে তো গরুর গাড়ি আছেই। দেরি করে হলেও দিনটা কিন্তু এলো। 1799 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম রোড বা পাকা রাস্তা তৈরি হয়, যার নাম ছিল সার্কুলার রোড। হ্যাঁ, এই সার্কুলার রোডই হলো কলকাতার প্রথম পাকা রাস্তা বা কলকাতার সবচেয়ে পুরনো রাস্তা। পাকা রাস্তার মানে এখনকার মতো পাথর কুচি দিয়ে তৈরি করা রাস্তা না, কিন্তু তখনকার পাকা রাস্তা বলতে পাথর ভাঙা খোয়া দিয়ে তৈরি রাস্তা। এরপর 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতার প্রধান 30 জন নাগরিককে নিয়ে শহর উন্নয়ন কমিটি তৈরি করেন। এই কমিটির প্রধান কাজগুলো হলো কলকাতার রাস্তাঘাট, বাড়িঘর, ড্রেন ইত্যাদির উন্নতি করা আর নতুন নতুন বাড়িঘর বা রাস্তা তৈরি করা। কিন্তু 1805 খ্রিস্টাব্দে যখন লর্ড ওয়েলেসলি কলকাতা ছেড়ে বা ভারত ছেড়ে নিজের স্বদেশে ফিরে যান, তখন এই কমিটি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। ইতিহাস বলবো আর মজার বিষয় থাকবে না? এখানেও কিন্তু একটা মজার বিষয় আছে। ততদিনে কলকাতায় আরও একটা কমিটির নাম বেশ বিখ্যাত হয়ে ওঠে। এই কমিটির নাম হলো লটারি কমিটি। এই কমিটির প্রধান কাজ ছিল জনগণের থেকে লটারির মাধ্যমে টাকা সংগ্রহ করে কলকাতায় বিভিন্ন ধরনের উন্নয়নের কাজে লাগানো। এই লটারি কমিটির দ্বারাই জনগণের থেকে তোলা টাকাতে 1784 খ্রিস্টাব্দে সেন্ট জন গির্জা তৈরি হয়েছিল। যে সময়ের কথা বলছি তখন অবধি এই লটারি কমিটি কিন্তু সরকার দ্বারা স্বীকৃতি পায়নি। এবার মজার বিষয়টা ভালোভাবে শুনুন। 1805 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ভারত ছেড়ে নিজের দেশে ফিরে যায়, আর ঠিক সেই সময়ে তার তৈরি শহর উন্নয়ন কমিটি প্রায় ধ্বংসের মুখে পড়ে।
আর এই একই সালে অর্থাৎ 1805 খ্রিস্টাব্দে লটারি কমিটি সরকার দ্বারাও স্বীকৃতি পায়। আর তার স্বীকৃতি পাওয়ার পিছনে কারণটা ছিল তারা অর্থাৎ লটারি কমিটি এই শহর উন্নয়ন কমিটির কাছে কলকাতার রাস্তার উন্নয়নের জন্য অনেকগুলো টাকা তুলে দিয়েছিল, আর তাই সরকার খুশি হয়ে এই কমিটিকে স্বীকৃতি দেয়। কিন্তু স্বীকৃতি পেয়েছে মানে কিন্তু এটা নয় যে কলকাতার রাস্তাঘাটে উন্নয়নের দায়িত্ব এই লটারি কমিটির কাছে থাকবে। তখনও অবধি এই দায়িত্বে ছিল শহর উন্নয়ন কমিটি। তারা 1805 থেকে 1817 অবধি বেশ কিছু কলকাতার রাস্তাঘাট তৈরি করলেও খুব একটা লাভ করতে পারেনি। কিন্তু 1817 খ্রিস্টাব্দে যখন এই শহর উন্নয়ন কমিটি পাকাপাকিভাবে বিদায় নেয়, তখন সরকার কলকাতার রাস্তাঘাটে উন্নয়নের দায়িত্ব দেয় এই লটারি কমিটিকেই। জানা গেছে এই লটারি কমিটি 1817 থেকে 1836 অবধি মোট 20 বছর কাজ করেছিল। এর মধ্যেই তারা বেশ কিছু উন্নত মানের রাস্তা তৈরি করেছিল, যেমন আপনাদের কলেজ স্ট্রিট, পার্ক স্ট্রিট বা হেয়ার স্ট্রিট বা মির্জাপুর স্ট্রিট বা উড স্ট্রিট। এবার বুঝতে পারছেন তো আপনাদের প্রিয় পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিট এইসব রাস্তাগুলো কখন বা কবে বা কারা তৈরি করেছিল? কিন্তু এই বিখ্যাত কমিটির বন্ধ হয়ে যাওয়ার পিছনে কারণ শুনলে আপনারা হাসবেন। শহর বা রাস্তাঘাটে উন্নয়নের জন্য জনগণের কাছ থেকে টাকা তোলা নাকি গর্হিত অপরাধ, এই বলে ইংল্যান্ডবাসী সরকারকে বেশ গালমন্দ করতে থাকে। ফলে সরকার বাধ্য হয়ে এই কমিটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এক্ষুনি এক কাপ কলকাতাকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে আপনাদের বন্ধুরাও ইতিহাসের এই মজাটা নিতে পারে। আজ এইটুকুই, ধন্যবাদ।